সাউদি উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে অমর একুশের গ্রন্থমেলা। সব বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বইমেলায় কেমন দেখছেন জনস্রোত? লেখক পাঠক কি বলছেন? শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ। আর অমর একুশে গ্রন্থমেলা থেকে আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর কেন বলছি যে সন্ধ্যার পরপরই বইমেলায় যে সন্ধ্যার যে সৌন্দর্য সেটি দারুণভাবে ফুটে ওঠে। আর আপনি যেটি বলছিলেন যে কি পরিমাণ দর্শনার্থী আছে এই বইমেলাতে, প্রথমেই বলতে চাই যে বেশ আশা জাগা নিয়ে এবং বেশ ভালো মানের সংখ্যার পাঠক দর্শনার্থী আমরা বইমেলায় আমরা দেখতে পাচ্ছি। গতকাল 21 ফেব্রুয়ারি ছিল, আজকে সাধারণ দিনের মতোই দুপুর দুটোই বইমেলা গেটটি খুলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যে পরিমাণ পাঠক দর্শনার্থীর আমরা দেখছি তাতে এক কথায় বলতে গেলে বেশ মেলা যে জমে উঠেছে সেটি বলাই যায়। তো শিমুল, আমাদের সঙ্গে একজন কবি আছে, তরুণ কবি, আমরা তার সঙ্গে একটু শুরুতেই একটু জানবো যে তার একটি বই এসেছে, সেই বই সম্পর্কে একটু শুরুতে আমরা জানতে চাইব। আপনার একটি বই এসেছে আমরা যতটুকু জানি, কবিতার বই, একটু জানতে চাই বই সম্পর্কে। আমার বইয়ের নাম পাঁচুর চক, এটা মূলত কবিতার বই। পাঁচুর চক আমার গ্রামের নাম। গ্রাম ফোবিয়া আমার মধ্যে ভীষণভাবে কাজ করে, সেই গ্রামে থাকা, পৃথিবী দেখা, জগতের সমস্ত কিছুর সঙ্গে আমার যে কানেকশন, বোঝাপড়া এবং মূল্যায়ন, এসব নিয়েই আমার লেখা, আমার কবিতার বই পাঁচুর চক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিমুল, আপনি শুনছিলেন একজন তরুণ কবি, তার একটু ব্যক্ত মন্তব্য আমাদেরকে করলেন। আসলে ওই কথাটাই বলতে চাই যে হেলাল হাফিজের একটি কবিতা লাইন আছে যে কবিতাও কেঁদে ওঠে মানুষের নানা অসুখে, নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে পথিক এ পথে নয়, ভালোবাসা এই পথে গেছে। তো কবিতাও যে মানুষের কথা বলে, অর্থাৎ বই, বইয়ের ভেতরের প্রত্যেকটি অক্ষর কিন্তু মানুষের কথা বলে, এমনটাই আসলে এখানে আসলে বোঝা যায়। আর একটি তথ্য আপনাকে ছোট্ট করে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে মেলার অষ্টম দিনে 73টি নতুন বই এসেছে। আর প্রতিদিনই নতুন নতুন বই আসছে, আর সামনের দিনগুলোতে যে বইমেলাটি আরও বেশি জমে উঠবে এমনটা কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। তার কারণ হিসেবে বলছেন, যেহেতু স্বাস্থ্যবিধি কারণে যে বিধিনিষেধটি ছিল সেটি অনেকটা শিথিল করে দেওয়া হয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে, তো সেই হিসেবে যে তরুণ যে পাঠক তারা মেলায় আরও বেশি সমাগম হবে এমনটা প্রত্যাশা করছে। দিনগুলো আরও, সামনের যে দিনগুলো হবে মেলার সেটি আরও বেশি জমে উঠবে এমনই সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন। তো শিমুল, এ হচ্ছে এখানকার সর্বশেষ। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।